নজরদারি থাকলেও হুঁশ নেই মানুষের, পুলিশের নজরদারি থাকলেও হুঁশ নেই মানুষের, এখনো চলছে লকডাউন ভাঙার কাজ। পুলিশ টহল দেওয়াকালীন রাস্তাঘাট শূন্য হয়ে পড়ল, আবার পুলিশ দেখা না গেলে লুকিয়ে জনতা সাইকেল অথবা পায়ে হেঁটে লকডাউন উপেক্ষা করে চলেছেন। এরই মধ্যে এবার থেকে মাস্ক না পরে দোকানে বাজারে আসলে মিলবে না কোনো জিনিস, এমনই নির্দেশ রানাঘাট কুপার্স ফাঁড়ি পুলিশ কর্তার। এবার রানাঘাটের লকডাউনকে উপেক্ষা করায় চলছে কান ধরে উঠবোস। কবে নাগরিকেরা সচেতন হবেন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কমল দত্তের রিপোর্ট, নদিয়া।